আমাদের সবার দিনগুলো ক্যামেরার মতো এত সুন্দর হয় না, তবে আমরা চাইলে একটি দিন সুন্দরভাবে কাটাতে পারি। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চার দেয়ালের মাঝে আমার বস্তা ভর্তি সুখ। আজকে আমি আমার রুমকে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি। বহুথিম আমার অনেক বেশি পছন্দ, তাই আমি বহুথিমের দুটো ক্যানভাস আমার দেয়ালে দিয়েছি। এরপরে একটি ম্যাক্রোম ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় ম্যাক্রোম ওয়াল হ্যাঙ্গিং যদি দেয়ালে ঝুলাই তাহলে রুমটা আরো এলিগেন্ট লাগে। আর আমার ম্যাক্রোম ওয়াল হ্যাঙ্গিং সেলফে জায়গা করে নিয়েছে আমার কিউট মানি প্ল্যান্টটি। আমার কাছে মনে হয় ঘরে সবুজের ছোঁয়া থাকলে মনে আলাদা ভালো লাগা কাজ করে। আমার হাতে যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন তা কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট না, এটা একটি রিয়েল প্ল্যান্ট। আর আমি রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে বেশি পছন্দ করি। আমার এই গাছটি বেশ কিছু বছর আগের, আমি কিছু কাটিং থেকে এই গাছটি করেছিলাম। মাশাআল্লাহ, এর গ্রোথ খুব ভালো। আমার খুব আদরে একটি গাছ যার কোনো এক্সট্রা যত্নের প্রয়োজন হয় না। দেয়াল সাজানোর পর আমি আমার বিছানাটাও খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ঘরে সবুজ পাতার গাছ আমাকে স্নিগ্ধ ভাইব দেয়, তাই আমি কিছু গাছ সবসময় জানলা রাখার চেষ্টা করি। আমাদের সবার বাড়ি কিন্তু সেম না, কিন্তু আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আদর ও যত্ন করে আমাদের ঘর সাজাই। আসলে বাড়ি যেমনই হোক না কেন, নিজের হাতে যত্ন ও আদর করে সাজাতে পারলে আপনার হাসিতে হেসে উঠবে। অনেকে মনে করে ঘর সাজাতে বিশেষ কিছু প্রয়োজন হয় এবং তা হতে হবে বেশ দামি। এই ধারণাটা আমার কাছে একদমই ভুল মনে হয়। সবার প্রথমে প্রয়োজন আপনার নান্দনিকতা ও রুচিশীলতা। আমি আমার ঘরকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি, কারণ আমি মনে করি পরিপাটি ঘর আপনাকে পজিটিভ ভাইব দিতে পারে। আর ঘরে সবুজের ছোঁয়া থাকলে মনটাও অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। ছোট থেকেই মেয়েরা পিঙ্ক কালারের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। খুব স্বপ্ন ছিল একটা বার্বি রুম থাকবে আমার, যেখানে সব কিছু পিঙ্কিশ টাচ থাকবে, সবগুলো ফার্নিচার বেডশিট সব পিঙ্ক থাকবে। যাই হোক, ছোটবেলায় পূরণ করতে পারিনি তো কী হয়েছে, বড় হয়ে রুমের গেট আপ টুকটাক চেঞ্জ করার ট্রাই করেছি আমি। বেশি কিছু না, এই সাধ্যের মধ্যে একটু আর কি। আমার কাছে মনে হয় একটি ভালো নিরাপদ বাড়ির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। আমি নিজের ঘরে থাকতেই বেশি পছন্দ করি। অন্যের বাসায় গিয়ে দুদিন থাকলেও মনটা কিন্তু আমার নিজের ঘরেই পড়ে থাকে। সন্ধ্যাবেলায় যখন ল্যাম্পের উষ্ণ আলোতে একটি বই নিয়ে পড়তে বসি, কিসের মন খারাপ কিসের দুঃখ, এক নিমিষেই সব হাওয়া হয়ে যায়। আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।